গুণগত চা উৎপাদনে চা শিল্পকে গবেষণা করতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শিল্পকে বহুমুখী করার পাশাপাশি দেশীয় পণ্যকে বিশ্ব দরবারে পরিচিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। উন্নয়নের স্বপ্ন পূরণে চা রপ্তানি আয় সহায়তা করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। তিন দিনের চা প্রদর্শনীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। চা শিল্প জিডিপিতে 2097 কোটি টাকা অবদান রাখার পাশাপাশি গত অর্থ বছরে 1800 কোটি টাকার চা রপ্তানি হয়েছে। রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয়বারের মতো চা প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার নতুন জাত তৈরি করতে গবেষণায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে চার গুণগত মান ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের জন্য একটা কল্যাণ ফান্ড করে সেখানে একটা থোক বরাদ্দও দেওয়া হয়েছে এবং প্রতি বছর অন্যান্য সেক্টরের মতন আমাদের দেশে যারা একেবারে অবহেলিত জনগোষ্ঠী তাদের কল্যাণে আমরা বিভিন্ন ফান্ড করি এবং তাদের জন্য একটা আর্থিক সহায়তা দিয়ে থাকি। ঠিক সেইভাবে আমরা চা শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেই, যা আরও বাড়িঘর আমরা নির্মাণ করে দেবো, সেখানে কমিউনিটি ক্লিনিক করে দিয়ে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। চাকে বহুমুখী পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী চায়ের নতুন বাজার তৈরি করার পরামর্শ দেন। কাজেই চায়ের ক্ষেত্রেও চা বহুমুখীকরণ করা, এখন আপাতত সাত করা চা এটা কিন্তু ইতিমধ্যে মানে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন আমরা লেবু দিয়ে চা খেতে সবাই পছন্দ করি, কিন্তু সেভাবে করা যায় লেমন টি, তারপরে মশলা চা, জিঞ্জার চা, মানে এটা আদা দিয়ে চা, তুলসীর চা, বিভিন্ন ধরনের চা কিন্তু করা হচ্ছে। এখন কিন্তু টি সোপ, টি শ্যাম্পু, টি টুথপেস্ট, টি লোশন এগুলি কিন্তু বেশ বিশ্বে যথেষ্ট মানে আপনার জনপ্রিয়তা পাচ্ছে, কাজে আমরা সেটাও কিন্তু করতে পারি। অর্থাৎ চায়ের পাতাটা আমরা নিচ্ছি, দুটি পাতা একটি করি, কিন্তু তারপরে যেগুলি থেকে যাচ্ছে সেগুলিকে বহুমুখী ব্যবহার করা। BT21 নামে চায়ের একটি ক্লোন জাত অবমুক্ত করেন শেখ হাসিনা। একই সাথে মতিঝিলে 30 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু চা ভবনের ভিত বসান প্রধানমন্ত্রী। চা শিল্পে বিভিন্ন খাতে অবদান রাখায় পুরস্কার তুলে দেন তিনি। পরে তিন দিন ধরে চলা চা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, SCTV, ঢাকা।